একটা যুগের অবসান হলো। প্রয়াত হলেন টলিউডের কিং বদন্তী অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি। রবিবার দুপুরে বেলভিউ নার্সিং হোমে অভিনেতা নাট্যকর বাচিক শিল্পী কবি চিত্রকর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত সমস্যা তো ছিলই, এর মধ্যে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সেপ্টেম্বরে কলকাতার বেলভিউ নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন প্রবীণ কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এর আগে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বেলভিউতে ভর্তি অবস্থায় তার শারীরিক অবস্থার কখনো উন্নতি হচ্ছিল, আবার কখনো অবনতি। চিকিৎসকরা চেষ্টার কোনো ত্রুটি রাখেননি, কিন্তু শেষ রক্ষা হলো না। রবিবার দুপুর আনুমানিক 12টায় মধ্য কলকাতার বেলভিউ নার্সিং হোমে এই অভিনেতা নাট্যকার বাচিক শিল্পী কবি চিত্রকর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 86 বছর। এই অশীতিপর অভিনেতার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই বাংলার পাশাপাশি গোটা দেশের অভিনেতা অভিনেত্রী মহলে শোকের ছায়া নেমে এসেছে। লিজিও অব অনার দাদা সাহেব ফালকে, বঙ্গভূষণ, পদ্মভূষণ এবং জাতীয় স্তরের আরও বহু খেতাব এবং সম্মানের অধিকারী সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে বাংলা চলচ্চিত্রে ব্যাপক ক্ষতি সাধন হলো। ক্ষতি সাধন হলো দেশের গোটা শিল্প ও শিল্পী জগতের। এই মহান শিল্পীর প্রয়াণে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ বিশিষ্টরা শোক জ্ঞাপন করেছেন। তার শোক সন্তপ্ত পরিবারের পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন শোকস্তব্ধ গোটা অভিনয় ও অন্যান্য শিল্পমহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।